রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিয়ে মেয়র হতে চান আওয়ামী লীগের উপকমিটির সাবেক সম্পাদক রাশেক রহমান। তার পক্ষে দোয়া চাইতে এসে ক্ষোভের মুখে পড়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার ও বাংলাদেশ টি টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। বুধবার দুপুরে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে এসে সাকিব আল হাসান রাশেক রহমানের জন্য দোয়া চেয়ে বক্তব্য দেন। এ সময় মাঠে হট্টগোল সৃষ্টি হয়, মাঠে উপস্থিত অনেকেই চেয়ার ছুড়ে মারতে দেখা যায়। নিত্য নতুন সকল খবর আপডেট পেতে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করে আমাদের সকল আপডেটের সঙ্গেই থাকুন। নিরাপত্তা বলয় ভেঙে মাঠে ঢুকে পড়ে শত শত মানুষ। বিশৃঙ্খল পরিস্থিতির কারণে কর্মশালা না করেই এবং মঞ্চের সামনের মাঠে অনুষ্ঠানরত ক্রিকেট খেলায় অংশ না নিয়ে সাকিবকে নিয়ে আয়োজকরা মঞ্চ ত্যাগ করে চলে যান। বুধবার দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ক্রিকেট কথক ও কর্মশালায় যোগ দেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নজমুল আহসান কলিম উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাকিব আল হাসান। এ সময় বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ও রংপুর পাঁচ আসনের সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমানের ছেলে জেলা আওয়ামী লীগের সদস্য রাশেক রহমান। রাশেক রহমান আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ থেকে মেয়র পদে প্রার্থী হওয়ার জন্য প্রচার প্রচারণা শুরু করেছেন। সাকিব আল হাসান তার বক্তব্যে বলেন, আমি রাশেক ভাইয়ের কাছে কৃতজ্ঞতা জানাই। রাশেক ভাইয়ের সাথে আমার বেশ অনেক দিনের পরিচয় আছে। ওনার সাথে কথা বলে আমরা যেটা ভালো লাগে, উনি কথা দেন, কথাটা রাখেন। উনি আপনাদের দোয়া প্রার্থী। আশা করি আপনারা যদি সাথে থাকেন, আপনাদের রংপুর জেলাকে অনেক দূর নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, বাংলাদেশ টিমের জন্য, বাংলাদেশের জন্য এবং যার যার জায়গা থেকে বাংলাদেশকে যেন আমরা আরো উপরের দিকে নিয়ে যেতে পারি, সেজন্য আপনারা দোয়া করবেন এবং কাজ করবেন। ধন্যবাদ সবাইকে। সাকিবের বক্তব্য শেষ হওয়ার আগেই মাঠে হট্টগোল সৃষ্টি হয়, মাঠে উপস্থিত অনেকেই চেয়ার ছুড়ে মারতে দেখা গেছে। নিরাপত্তা বলয় ভেঙে মাঠে ঢুকে পড়ে শত শত মানুষ। বিশৃঙ্খল পরিস্থিতির কারণে কর্মশালা না করেই এবং মঞ্চের সামনের মাঠে অনুষ্ঠানরত ক্রিকেট খেলায় অংশ না নিয়েই সাকিবকে নিয়ে আয়োজকরা মঞ্চ ত্যাগ করে চলে যান। এদিকে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেতে আরও 8-9 জন প্রচার শুরু করেছেন। বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে এসে একজনের পক্ষে ক্রিকেটার সাকিবের দোয়া চাওয়ায় প্রার্থিতার দূরে থাকা অনেকের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।